সুন্নি মানুষ আমরা ঈমান মজবুত, আমরা যদি নেক আমল বাড়ায়া করতে পারি আমরা আল্লাহর ওলি হয়ে যাব। সুবহানাল্লাহ, আমাদের পূর্বপুরুষরা এই আল্লাহর ওলি আল্লাহ হইছে, আমরাও হইতে পারবো ঠিক কিনা বলেন। মজার মুকাররাম দুনিয়ার প্রশ্ন দিছে, আরে আমি প্রশ্ন তো দেই না আমরা, আচ্ছা দেখি কি কোন প্রশ্ন তো দিতা। ঘুমানোর সময় সুরা ফাতেহা, সুরা ইখলাস ও ইস্তিগফার দোয়া সহ এসব পড়া ওযুবিহীন অবস্থায় পড়া জায়েজ আসেনি। এগুলো আপনি মুখস্থ পড়ার ক্ষেত্রে উযু ছাড়াও পড়তে পারবেন, সওয়াব হবে, গুনাহ হবে না। কিন্তু যেহেতু ঘুমাবেন, ঘুমানোর পূর্বে উযু করে নেওয়া আমার দয়াল নবীজির সুন্নাত, ডাইরেক্ট নবীজির সুন্নাত। উযু করে নেবেন, উযু হয়ে গেল, ঘুমানোর আগে উযু সহকারে পড়লেন, উযু ছাড়া পড়লে এক হরফে দশ নেকি, উযু সহ পড়লে এক হরফে নব্বই নেকি, জোরে কম সুবহানাল্লাহ। তাহলে উযু ছাড়া পড়বো না, উযু সহ ওযু সহ পড়বেন, কিন্তু ওযু ছাড়া পড়লেও কোনো অসুবিধা নাই। আর একটা বিষয় নবী দায় না, যেহেতু উল্টাই উল্টা বললাম, আর একটা বিষয় হলো লেখছে হুজুর নকশবন্দি নামের অর্থ দয়া করে বলবেন ও ব্যাখ্যা দিবেন। এটা গতকালকার লাইভের মধ্যেও বলছি, আবারও বলি, আমার নাম মোহাম্মদ হাসানুর রহমান হুসাইন। নকশবন্দি হচ্ছে আমি তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত। আমার মুর্শিদ কেবলার পীর সাহেব হুজুরের নাম হচ্ছে আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি মুজাদ্দিদি, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে পড়ি আমিন। হুজুর ঢাকায় থাকেন, আমাদের দরবার শরীফ চাঁদপুর ইসলামপুর গাছতলা দরবার শরীফ, এই গত জানুয়ারির 22 তারিখে দরবার শরীফে উরুস গেছে, 21-22 প্রতি বছর উরুস হয়। তো আমি নকশবন্দি মুজাদ্দিদি তরিকতে বায়াত হিসেবে আমি আমার মুর্শিদ কেবলার কাছ থেকে অনুমতি নিছি, হুজুর আমার নামের পর কি নকশবন্দি মুজাদ্দিদি লিখতে পারি? হুজুর প্রথমে বলছিলেন বাবা নকশবন্দি লেখেন, আপাতত যখন আমি তরিকতের জগতে প্রথম ক্লাসও আসিলাম তখন আমারে বলছেন বাবা নকশবন্দি লেখেন, ওই যে নামের পরে নকশবন্দি লেখছি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি তরিক নকশবন্দিয়া তরিকতের ইমাম, উনার তরিকতের উপর যারা বায়াত হয় তাদের নামের পর নকশবন্দি থাকে। আমাদের দেশে ওয়াহাবিরা নকশবন্দি নিয়ে প্রশ্ন তোলে, কত বড় জাহিল, কত বড় মূর্খ চিন্তা করেন, এত বড় আল্লাহর ওলির তরিকত সম্পর্কে এরা জানে না, এর লেগে ওরা মূর্খের পরের মূর্খ। অত বড় আল্লাহর ওলি সম্পর্কে হেতার খবর নাই, হেতার আকাম সম্পর্কে খবর আছে, এটা খুব পারা পারে। আমি নকশবন্দি, এরপরে আমি হুজুরকে বললাম, হুজুর অনেকেই কয় হুজুর আপনি নকশবন্দি হইছেন, আপনি কি মুজাদ্দিদি না? অনেকে বলে হুজুর যারা নকশবন্দি তারা তো মুজাদ্দিদি, নকশবন্দি আর মুজাদ্দিদি তরিকতটা কিন্তু এক জায়গায় এসে এক হয়ে গেছে, এই জন্য যারা নকশবন্দি তারা মুজাদ্দিদিও। তো আমি আমার হুজুর ক্যামেরা বললাম, হুজুর আমার তো অনেকে কয় নকশবন্দি লেখেন মুজাদ্দিদি যে লেখেন না, তো আমার হুজুর আমার অনুমতি দিছে বাবা আপনি মুজাদ্দিদিও লেখেন। পরে চিন্তা করলাম নামের পরে নকশবন্দি মুজাদ্দিদি যদি দুটো ডানে তাহলে ফিসাব ফিসাব লাগে, ফিসাব ফিসাব লাগে। চিন্তা করলাম আমার তো এখনো খেলাফত দেয় নাই, আমার মুর্শিদ কেল্লা বলছেন বাজান অপেক্ষা করেন, আল্লাহ যদি কবুল করে দয়াল নবীর দপ্তর থেকে যদি নিয়ামত আসে, খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা যদি চায় ইনশাআল্লাহ আপনার লেগে নিয়ামত আইব, তবে আইব আমি কয়া রাখছি আলহামদুলিল্লাহ, কারণ আমার মুর্শিদ কেল্লা কয়া রাখছে। আমার ফিরালি করার শখ নাই বাবা, আমার ফিরালি করার শখ নাই, আমার ইচ্ছা হইলো আমার জীবনটা সুন্নিয়তের লেগে দিয়া যাম, এটাই আমার ইচ্ছা, আমি জীবনটা সুন্নিয়তের লেগে দিয়া যাম। আলা ফিরানি করে দেওয়ান লাগে আর বক্তাগিরি করে দেওয়ান লাগে, ওয়াজ করে দেওয়ান লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফে মা বাবা ভাই বোন ও মুর্শিদের নাম নিয়ে কিয়াম করে এটা একটা ভণ্ডামি চরম বেদাত। আল্লাহ রাসূলের মহান আরশচুম্বী মর্যাদাকর সম্মানের খেলাফ এই বেয়াদবি যারা করে, খোদার কসম ওরা সুন্নি না, মাদারজাত বেদাতি। আমি গালি দিছি নাকি? না, মাদারজাত বেদাতি। এক একদল হচ্ছে মাদারজাত সুন্নি ওলি,
আরেকদল মাদারজা বেদাতি মানি এটা জন্মসূত্রে বেদাতি আল্লাহর নাম থাকবে আল্লাহর রাসূলের নাম ওখানে পীর ফকির দরবেশ কার নাম আসতে পারে না চরম বেয়াদবি সেটা মুনাজাতে হবে মুনাজাতে সিদ্ধ গোষ্ঠীর নাম নয় সমস্যা আরেকটা লিখছেন হুজুর মিলাদ কিয়ামের পরে মোহাম্মদ আজিজুর রহমান মিলাদ কিয়ামের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পরে ওলি আউলিয়াদেরকে সালাম দেওয়া জায়েজ কিনা দয়া করে কোরআন ও হাদিসের আলোকে উত্তর দিয়ে বাধিত করবেন দেখেন আমরা যখন কবরস্থানের পাশে দিয়ে যাই কবরস্থানে ঈমানদার আছে না বেঈমান আছে আমরা কিন্তু জানি না তারপরেও কবরস্থান দেখলেই আমরা সালাম দেই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর দেইনি কথা কন্যা কা আপনারা দেননি একটা সাধারণ কবরবাসী যদি সালাম দেওয়ার যায় বাড়িতে আপনি মিলাদ পড়াইছেন দোয়া করবেন দোয়া করার আগে দেখবেন হুজুররা কইব বিসমিল্লাহ শহীদ কবর জিয়ারতের দোয়া পড়েন সূরা ফাতিহা একবার পড়েন সূরা ইখলাস তিনবার পড়া কয়েকবার দরুদ শরীফ পড়া হ্যাঁ পরে মোনাজাত করে করেনি আচ্ছা তাই বাড়িতে বইয়া কবরবাসীকে সালাম দিলে এটা কি সওয়াব না গুনাহ নিশ্চিত এটা সওয়াবের কাজ কবরবাসীকে সালাম দিমো কবরবাসীর লেগে বেশি বেশি দোয়া করবো আর ওলি সাধারণ কবরবাসীকে যদি সালাম দেওয়া যায় দোয়া করা যায় ওলি আল্লাহর নামে সালাম দেওয়া যাবে না দোয়া করা যাবে না এটা ফেতনাবাজি ফাতরানি সারা করো ফতোয়া হতে পারে না ঠিক কি বলেন আল্লাহর ওলিদের কথা আল্লাহ নিজে কোরআন শরীফে কইছে ওলিদের কথা আল্লাহ কোরআন শরীফে কইছে আমাদের নামাজও দাঁড়াইছেন নামাজের মধ্যে দাঁড়ায় কইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হ্যাঁ ওলি আল্লাহর কথা কইছেন আপনি বলছেন যারা আপনার রাস্তায় জীবন চালাইয়া সফল হইছে হেগো রাস্তায় আমারে চালান হেগো যে হেদায়েত দিছেন এই হেদায়েত আমারে দেন আল্লাহর কাছে আপনি প্রার্থনা করছেন ও মুসলমান সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যারা আমার রাস্তা চললে আপনার নিয়ামত পাওয়া গেছে হেগো রাস্তা তোমারে সালাম তো এই নিয়ামত প্রাপ্ত নবীরা নিয়ামত প্রাপ্ত সাহাবীরা নিয়ামত প্রাপ্ত তাবেঈরা নিয়ামত প্রাপ্ত তাবে তাবেঈরা নিয়ামত প্রাপ্ত মাযহাবের ইমামেরা নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওলিরা কথা কোন ঠিক কি না তো ওলি আল্লাহর দ্বারা আপনি ওলি আল্লাহর রাস্তা চলতে চান মিলাদ শরীফের পরে ওলি আল্লাহর জন্য সালাম দেওয়া যাবে না এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা আল্লাহর ওলিদের নাম যে কোনো সময় উচ্চারণ করে তাদের জন্য সালাম দিতে পারবেন দোয়া করতে পারবেন কোনো অসুবিধা সালাম দেওয়া সুন্নাত সালাম না দেওয়া সুন্নতের খেলাফ আচ্ছা অনেক মানুষ চিন্তা করে ফেসবুকে যে আপনারা যে স্ট্যাটাস দেন নকশবন্দি টেহানিয়া মাহফিল আইয়া না কি মনে করেন নকশবন্দির মাহফিল বন্ধ হয়ে যাইব নকশবন্দির মাহফিল বন্ধ হয়ে গেলে কিচ্ছু আসে যায় না নকশবন্দি বাংলাদেশের আনাসে কানাসে ডুকে ডুকে মাহফিল করার লাগতো না প্রতি জুমায় একটা করে আলোচনা করুন বছরে 52টা জুমায় 52টা আলোচনা করে ইন্টারনেটও দিয়ে দিন সুন্নি জনতার লাগে যথেষ্ট এখন মাহফিল যদি করব এরপরে মাহফিল যদি করার লাগে এখন যেগুলো করতেছি এগুলো তো সুন্নিয়তের এই এই দায়েমি খেদমতের বাইরে অতিরিক্ত খেদমত নফল খেদমত হিসাবে করতেছি মাহফিল যদি না হয় অসুবিধা নাই আমি নকশবন্দি না খাইয়া মরতাম না আলহামদুলিল্লাহ আমি না খাইয়া মরতাম না আমি আপনাকে মাহফিলের টেয়া খাইও না আজকে একটা কথা মুখ খুললে কই এই দিলাম আপনাকে মাহফিলের টেয়া আমি খাই না মাহফিলের টাকা আমি চার ভাগ করি কইয়া যাই মনোরাইকেন মাহফিলের টাকা আমি চার ভাগ করি এক ভাগ রাস্তার যাতায়াত খরচ ড্রাইভারের বেতন খাদেমের বেতন এরপরে যারা এই আপনাদের মাহফিলগুলি কাজ টাজ করে ইন্টারনেটে দেয় তাদের বেতন ইন্টারনেটে দেওয়ার জন্য কম্পিউটার ইনস্ট্রুমেন্ট কেনার জন্য এই জিনিসপত্রে এখানে একটা অংশ যায় আর একটা অংশ যায় আমি আরেকটা অংশ আমার আব্বা আম্মারে দিই আমার আব্বা আম্মার জন্য আরেকটা অংশ রাখি আরেকটা অংশ আহলে সুন্নাতাল জামাতের একটা মার্কাজ একটা বড় একটা মাদ্রাসা করার লাগে আমার খুব খেয়াল আমি ওখানে কিছু ফান্ডে জমাই আরেকটা অংশ আমি হজের লাগে কিছু টাকা জমাই যদি কোন আমি খাই আপনাদের টাকা তাহলে আমি ওই হজের টাকাটাই খামো আমার কাছ থেকে নিলে যেটা থাকে ওই হজের টাকাটাই আমার পার্সোনাল কাজে খরচ করো আমাইলে আমি 2014 সালে একবার ফান্দাবি বানাইছি 2019 সালে একবার বানাইছি এই 20 সালে আয়া চার পাঁচটা ফান্দাবি বানাইছি আমি প্রতি বছর বছর ফান্দাবিও বানাই না ঈদের সময় নতুন এক জোড়া জুতাও কিনি না কেন
কেন আমি আপনাদের টাকা নিয়ে খরচ করি না, যা নেই তার রাখতে দিতেছি, মরার পর হিসাব পাইবেন ইনশাআল্লাহ। আর হলো আমার লাগে দোয়া করেন, কতদিন বাচ্চা আছি জানি না, মাহফিল করা না করা এটা কোনো বিষয় নয়, সুন্নিয়ত প্রতিষ্ঠায় যে কোনো জায়গায় নকশবন্দির প্রয়োজন হবে ইনশাআল্লাহ আপনারা ডাক দিয়েন, আমার ভাইবেন ডাক দিয়েন, খালি রাত তিনটা বাজে খবর দিয়েন, হুজুর ওয়াহাবিরা লগে রাখছি, ওয়াহাবিরা কিছু বাহাস করবো, প্রশাসনের অনুমতি আছে, অক্ষণ বাহাস, আপনি আইয়েন আইতে কতক্ষণ লাগবো, আমি যেন থাহি গুগল ম্যাপটা ধরবো, টাইমটা হিসাব করে গম, এতক্ষণ টাইম লাগবো আমার আইতে, খালি হেরে দুই ডারা মুসলমান মনাজাত করতে কিতাবে আলেম যতটা দরকার তার থেকে বেশি ইমানি পাওয়ার নূর নবীজির খাস ফিউজ বরকত বেশি দরকার কিনা বলেন। এটা তো সুন্নিরা সবসময় জিতে আমি হারে এবার হারবো তো দু হারা হারবো দেখবেন ইনশাআল্লাহ সময় আছে বাবা মা।